আমি শুরুতে একটি কথা বলছি যে এখন যে পৃথিবী, এখন যেই আমাদের বাংলাদেশ যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যথেষ্ট ফিতনা আমাদের মধ্যে বিরাজ করছে। হয়তো অনেকে ফিতনা দেখছেন, অনেকে দেখছেন না। কারণ ফিতনা তো এমন জিনিস নয় যেটা খালি চোখে দেখা যায়। যেমন ভাইরাস, করোনা ভাইরাস হয়েছে সারা পৃথিবীর প্রায় কোটি লোকের মতো আক্রান্ত হয়েছে, কিন্তু কেউ করোনা ভাইরাসকে খালি চোখে দেখেনি, কিন্তু ছিল। এই ধরনের ফিতনা আজকে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে আছে। খুব সহজে ফিতনাকে আমরা যদি উপলব্ধি করতে চাই, খুব কম কথায় যদি ফিতনা সম্পর্কে জ্ঞান নিতে চাই, তাহলে আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করব, আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে। যদি আপনারা একটু নিজেদের ধী শক্তিকে কাজে লাগান, নিজেদের বিবেচনাকে কাজে লাগান, তাহলে আপনাদের বুঝতে কঠিন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনার একটি এলাকায় তিনি ইমামতি করতেন। এশার সালাতের মধ্যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সূরাতুল বাকারা, আপনারা জানেন যে সূরাতুল বাকারা হচ্ছে কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করেছেন। অনেক লম্বা সূরা। এর মধ্যে দুর্বল যারা বিভিন্ন কাজের লোক ছিল, কাজের লোকদের মধ্যে অনেকেই এত লম্বা সূরা দেখে তারা আস্তে করে সালাত থেকে সরে গিয়ে নিজেরা চলে গিয়েছেন বা চেয়েছেন যে কোনো রকম এখান থেকে সরে যাওয়ার জন্য। যারা চলে গিয়েছেন তাদের কাউকে কথা বলা হলো যে এটা মুনাফিক হয়ে গিয়েছে, সালাত থেকে চলে গিয়েছে, মুনাফিক হয়ে গিয়েছে। তখন তারা, তাদের মধ্যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দিনের বেলা খুব কাজ করি আর অত্যন্ত শ্রান্ত ক্লান্ত হয়ে আমরা যাই, কিন্তু এই যে সূরাতুল বাকারা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা সময়, আমাদের জন্য খুব কষ্ট হয়, আমরা পারি না। এখন যদি কোনো কারণে আমরা ইমাম সাহেব থেকে এসে আমরা আলাদা সালাত আদায় করে যাই, তাহলে আমাদেরকে মুনাফিক চিহ্নিত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন এই কথা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিকে বললেন, ইয়া মুআয, হে মুআয, আফাত্তানুন আনতা, হে মুআয, তুমি কি ফিতনা করতেছো? সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা এশা সালাতের মধ্যে পড়া, দীর্ঘ কেরাত সালাতের জন্য মতলুব। দীর্ঘ কেরাতে আপনি যখন সালাত আদায় করবেন সেটা আপনার মানে সুন্নাহসম্মত বিষয়, কিন্তু যখন আপনি দেখবেন যে বিষয়টি কোনো না কোনো কারণে আপনার কোনো কাজ, আপনার কোনো কথা, আপনার কোনো আচরণ, আপনার কোনো অবস্থান যদি কোনো না কোনো কারণে ইসলামকে ব্যাহত করে, ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য আঘাত আনে, তাহলে এই কাজটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা ফিতনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। খুব সহজ করে বুঝুন, এই হাদিস যদি আমরা একটু বিবেচনা করি, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, কারণ হলো তাহলে দুর্বল চিত্তের লোক যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা ইসলাম সম্পর্কে মিসকনসেপ্ট অথবা রং কনসেপ্ট নেওয়ার জন্য চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ, আজকে যে বিরাজমান অবস্থা রয়েছে মুসলিম উম্মার মাঝে, বিশেষ করে এই বাংলাদেশের যে দাওয়াতি ময়দান রয়েছে, দাওয়াতি ময়দানে যারা আমরা সুন্নার দিকে মানুষদেরকে আহ্বান করছি, সুন্নাহ বলতে আমরা বুঝি, সুন্নাহ হচ্ছে কমপ্লিট ইসলাম, যেটি ইমাম আবু মুহাম্মদ দারবাহারি রহমতুল্লাহ তার শরহ সুন্নার শুরুতে উল্লেখ করেছেন, যেটি ইমাম আহমদুল্লাহ হাম্বল রহমতুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, আস সুন্নাতু হিয়া আল ইসলাম, সুন্নাহ হচ্ছে ইসলাম, ওয়াল ইসলামু হুয়া সুন্নাহ, ইসলামই হচ্ছে সুন্নাহ, সুন্নাহ হচ্ছে ইসলাম, এই কনসেপ্ট হচ্ছে সুন্নার মূল কনসেপ্ট। এখান থেকে আসুন, এই গন্তব্য থেকে আমরা আপনাদের কাছে
উদাত্ত আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে তাওহীদ এবং সুন্নাহর যে দাওয়াত রয়েছে এটাই সহি আকীদার দাওয়াত এটাই আহলে হাদিসের দাওয়াত এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাওয়াত এটাই হচ্ছে আহলুল আসরের দাওয়াত এটাই হচ্ছে আল ফিরকা নাজিয়া দাওয়াত এবং এই দাওয়াতের মধ্যে কোথাও কোনো ধরনের বৈবিধ্য নেই অপ্রয়োজনীয় বিরোধ তৈরি করার কোনো সুযোগ নেই তাহলে আমরা নিজেদের পানি নিজেরাই গোড়াটে করব নিজেদের পানি নিজেরাই নষ্ট করব আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এর জন্য আমি আমার বন্ধুগণ আজকের গোটা উম্মার যারা দায়ী রয়েছেন তাদেরকে সামনে রেখে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন দাওয়াতি কাজে নিজেরা অংশগ্রহণ করছেন সবাইকে আমি বলতে চাই আমাদেরকে একটু উদার হতে হবে এই আকাশের মতো আপনাকে মুক্ত হতে হবে বিশাল সমুদ্রের মতো উদার হতে হবে যেখানে উদারতার স্থান এমন হবে যে অনেক কুলুষ অনেক অপরাধ অনেক অন্যায় আপনার উদারতার সামনে বিলীন হয়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না সেই উদারতা আমাদের মধ্যে আসতে হবে কারণ আমরা গোটা উম্মাকে দাওয়াত দিতে চাই আমরা কোনো সুনির্দিষ্ট টার্গেটে দাওয়াত দিতে চাই না গোটা উম্মার কাছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ রেখে গিয়েছেন আজ থেকে 1450 বছর আগে ওই মেসেজটুকু হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন সেভাবে উম্মার কাছে আমরা তুলে ধরতে চাই সুতরাং এখানে একটু উদারতার প্রয়োজন আছে আপনারা কি মনে করেন প্রয়োজন আছে কিনা আর একটু আসতে বলেন আপনাদের মানে আওয়াজ করলে আপনারা মনে করতেছেন যে কেউ ধরে নিয়ে যাবে এমন কিছুই নেই এখানে আশেপাশে পুলিশ নেই ভয় করেন না কিছু যদি আল্লাহর কথার জন্য সুন্নার কথার জন্য ধরে নিয়ে যায় এ তো আপনাদের অস্থিরতার কোনো কারণ নেই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন বলুন আমিন দ্বিতীয় নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হলো এই আমার বন্ধুগণ আমরা আমাদের পরস্পরের প্রতি আমাদের ধারণাকে সুধারণা করতে চাই আমি আপনার প্রতি কেন খারাপ ধারণা করব আপনি আমার প্রতি কেন খারাপ ধারণা করবেন আমাদের সবাই ধারণাটা সুধারণা হতে হবে এই দাওয়াতি ময়দানে যতক্ষণ পর্যন্ত আমাদের ধারণা আমরা সুধারণায় পরিণত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলেই দাওয়াতের মধ্যে আমরা সংকীর্ণতার মধ্যে থেকে যাব একটু ধারণা সুধারণা করুন আমি আমার ভাই সম্পর্কে সুধারণা করি আপনি হয়তো কোনো ভাইয়ের ভুলও হতে পারে কোনো ভাইয়ের শুদ্ধও হতে পারে কিন্তু সেটাকে কেন ওজুর হিসেবে নিচ্ছেন না কেন সেটাকে আপনি মানে কঠিনভাবে নিচ্ছেন সহজ করুন ইয়াসিরু ওয়ালা তুআসিরু ইয়াসিরা ওয়ালা তুআসিরা তোমরা সহজ করো ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সহজ করার জন্য আমরা যেন সহজ করতে পারি আমি আমার এই দিনটাকে যদি সহজ করে তুলে ধরি আল্লাহর বান্দাদের জন্য সেটাকে যদি সহজ করে তুলে ধরি আর সেই কারণে যদি আল্লাহর বান্দারা দিনকে যেভাবে পালন করা দরকার সেভাবে যদি পালন করে তাহলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই একটু সহজ করুন যাতে মানুষগুলো হেদায়েতের রাস্তা থেকে বিচ্ছুত না হয়ে যায় আমরা এই দিকটা খুব ভালো খেয়াল রাখি যারা দাওয়াতি কাজ করছি আমাদের সকলের জন্য প্রয়োজন আমরা যারা দায়ী হিসেবে কাজ করছি সকলের জন্য প্রয়োজন আপনি আপনার ধারণা কি আপনার ভাইয়ের ব্যাপারে আপনার ধারণা ক্লিয়ার হওয়া দরকার ইমাম শাফি রহমতুল্লাহর কাছে ইউনুস আস-সাদাফি রাহিমাহুল্লাহ তাআলা শাফি রহমতুল্লাহ খুবই অসুস্থ অসুস্থ অবস্থায় এসেছেন ইমাম শাফি রহমতুল্লাহর কাছে ইমাম রহমতুল্লাহ খুবই অসুস্থ তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করুন এ দোয়া করবেন কিন্তু তিনি মুখে বলে দিয়েছেন কাউয়াক আল্লাহ দাফাক আল্লাহ তাআলা তোমার দুর্বলতাকে শক্তিশালী করে দিন এটা কি দোয়া করলেন না বদ্দোয়া করলেন হ্যাঁ কি করলেন এটা দোয়া না বদ্দোয়া কারণ যদি দুর্বলতাকে শক্তিশালী করে দেয় তাহলে তো তিনি আরও অসুস্থ হয়ে যাবেন তিনি মারাই যাবেন এমনিই তিনি অসুস্থ দুর্বল তখন ইমাম রহমতুল্লাহ আলাই তার দিকে তাকিয়ে বললেন যে কি বললা তুমি ইমাম রহমতুল্লাহ আলাই আরবি ভাষার বড় পণ্ডিত ছিলেন তুমি বলে এটা কি বললা যদি আল্লাহ তাআলা আমার দুর্বলতা বৃদ্ধি করে দেয় শক্তিশালী করে দেয় তাহলে তো আমি যা আছি এর চেয়ে নিচে নেমে গেলাম বলে যে ইমাম আমি ভালোই চেয়েছিলাম আমি বলতে ভুল হয়ে গিয়েছে বলে আমি জানি আমার জানা আছে
তোমাকে আমি কথা এমনি বলেছি, আমি জানি তুমি আমাকে গালি দিলেও কোনোদিন আমার বিরুদ্ধে তুমি যাবে না। এটা বুঝতে হবে, এই অন্তর আপনার মধ্যে থাকতে হবে, এই প্রসন্নতা আপনার মধ্যে থাকতে হবে, এই সুধারণাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমরা সত্যিকার দাওয়াতি ময়দানে আরও শক্তিশালী হতে পারবো, আরও উজ্জীবিত হতে পারবো। বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে আপনি আমি কি দাওয়াতের জন্য কোনো প্রতিবন্ধক হচ্ছি কি না একটু বিবেচনা করা দরকার। যদি আমি দাওয়াতের পথে প্রতিবন্ধক হয়ে যাই, আমি দাওয়াতের মধ্যে ফেতনার কারণ হয়ে যাই, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, কিয়ামতের দিন আমি এর জন্য জবাবদি করতে হবে। আপনার প্রত্যেকটি কথা, আমার প্রত্যেকটি কথার জন্য অবশ্যই কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদি করতে হবে। তাই যে কোনো ভাই, যে কোনো বন্ধু, যাই বলি না কেন, আমরা যেন আমরা আমাদের এই কথাগুলোকে খুবই নিজেরা বিবেচনায় নিয়ে কথা বলি। আমরা কি অতিরিক্ত বলছি কি না, আমাদের বক্তব্যের মধ্যে অতিরিক্ত কথা আছে কি না, আমরা কি আসলে আমার কথার মাধ্যমে কাউকে হার্ট করছি কি না, এই বিষয়গুলো আমাদেরকে খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। কারণ কল্যাণের পথে, আইলমের পথে, দাওয়াতের পথে যদি আমি ফেতনার কারণ হয়ে যাই, অথবা আমি প্রতিবন্ধক হিসেবে দাওয়াতের পথে যদি আমি দাঁড়িয়ে যাই, তাহলে আমি ইসলামের ক্ষতি করলাম। আমি হয়তো মনে করেছি যে আমি বড় দাওয়াতি কাজ করেছি, আসলে দাওয়াতি কাজ আমি করিনি। এই যে আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে এসেছেন, ক্যামেরা নিয়ে এসে এখান থেকে সবগুলো রেকর্ড করছেন, এরপরে কোন কথাটা, মানে এই কথাটা একটু মানে ব্যাকওয়ার্ড, মানে এটার মধ্যে একটু সমস্যা আছে, ঠিক সেটা কাট করে আপনি কি করে দিচ্ছেন, প্রচার করে দিচ্ছেন? উদ্দেশ্য ভালো? মোটেও না। উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আপনি মানে এই বক্তার বক্তব্যকে আপনি মানুষের কাছে ভাইরাল করে তাকে হেয় করবেন, তুচ্ছ করবেন। কি দাওয়াতি কাজ করেছেন? দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করেছেন, দাওয়াতের পথকে আপনি প্রতিরোধ করে দিয়েছেন। এই ধরনের কাজ কেউ করবেন না বন্ধুগণ, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ আমাদের এই দাওয়াতকে এমনি এই দাওয়াতের প্রতিবন্ধকতা অনেক, চতুর্দিক থেকে এর শত্রু রয়েছে, এর বিপরীতে মানুষদেরকে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা মানুষদেরকে সুন্নার এই দাওয়াত বুঝাতে পারছি না। শুরুতেই আমাদের সম্মানিত উপস্থাপক, উপস্থাপকরা তিনি আজকের প্রোগ্রামের আলোচক, উপস্থাপকের মানে কিছুটা কি করতেছেন, এটাকে মানে সাবস্টিটিউট হিসেবে কাজ করতেছেন, আমাদের সহযোগিতা করছেন, যেহেতু আমাদের এই কমপ্লেক্সের সম্মানিত খতিব এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আপনাদেরই সকলেই প্রিয় একজন শেখ, এজন্য তিনি প্রথমেই কথা বলেছেন, আজকে সুন্না পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। এরপরে সুন্না অস্বীকারীদের সবচেয়ে গ্রেট দুইজনের নামের মধ্যে একজন, সে কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছে, কোরআনকে অস্বীকার করা শুরু করছে, আস্তে আস্তে করে সুন্না অস্বীকার করার পর এখন বলতেছে কোরআনের মধ্যে ভুল রয়েছে, কোরআনের মধ্যে ভুল রয়েছে। বলে কোরআন এই কথাগুলো বলতে পারে কিভাবে? সূরা কাহফের মধ্যে যান, সূরা কাহফের মধ্যে আপনি যান, ফাতায়া আহলা করিয়াতিন, মুসা এবং খাদির আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুইজন একটা গ্রামে গেলেন, গ্রামবাসীর কাছে গেলেন, গ্রামবাসীর কাছে গিয়ে সেখানে আপনারা জানেন যে কি ঘটনা ঘটেছে, একটা দেয়াল ছিল, দেয়ালটা কি করলেন, ঠিক করে দিলেন, ঠিক করে দিলেন না? এরপরে এই আয়াতের শেষের দিকে তাদের করা বলা হয়েছে, মানে এই এই কারিয়া একে, এই কারিয়া যে গ্রামের কথা বলা হচ্ছে, এই গ্রামকে আল্লাহ তাআলা ওখানে গিয়ে আবার মদিনা হিসেবে উল্লেখ করেছেন। বলছেন দেখেন, চার আয়াত পরে, পাঁচ আয়াত পরে যেটা গ্রাম ছিল সেটা কিভাবে শহর হয়ে গেল। সুতরাং আল্লাহর বক্তব্যের মধ্যে অনেক গলত আছে, নাউজুবিল্লাহ মিন দালিক। এইভাবে বিভিন্ন ধরনের কলা কৌশল করে সুন্নাহকে যারা অস্বীকার করেছে, তারা কোরআনকে পর্যন্ত অস্বীকার করার দিকে এগিয়ে যাচ্ছে। আর সেখানে আমরা, আমাদের পরিকল্পনার ঘাটতি আছে, আমাদের আমাদের যেই সমন্বয়ের বিষয় রয়েছে সেই সমন্বয়ের মধ্যে অনেক ঘাটতি রয়েছে।
এই ঘাটতির কারণে দেখা যাচ্ছে যে বিষয়টি সেটা হলো এই যে আমরা নিজেদের মধ্যেই নিজেরা কি হয়ে যাচ্ছি ব্যস্ত হয়ে যাচ্ছি আপনারা কি আমার এই কথা বুঝতে পেরেছেন আপনারা কি এই কথা বুঝতে পেরেছেন আমরা নিজেদের মধ্যে নিজেরা ব্যস্ত হব না আমরা ব্যস্ত হতে চাই দাওয়াতি কাজে আমরা ব্যস্ত হতে চাই ওই সমস্ত ভাইদের জন্য যারা দুআতুন আলা আবওয়াব জাহান্নাম জাহান্নামের দিকে আহ্বানকারী দাঈদের যারা কবলে কবলিত হয়ে যাচ্ছে আগ্রাসিত হয়ে যাচ্ছে আমরা তাদের দিকে যাব এগিয়ে তাদেরকে যেন আমরা জান্নাতের রাস্তায় আনতে পারি কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে নিজেরা ব্যস্ত হয়ে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আজকের এই সুন্না কমপ্লেক্সের আয়োজনের মূল টার্গেট এটাই আমরা বন্ধুগণ আপনাদের কাছে একটি বিষয় তুলে ধরতে চাই সেটা হলো শুধু সহি আকীদার কথা বললে যথেষ্ট হবে আকীদা আপনার ঠিকই আছে আকীদা আপনার ঠিকই আছে কিন্তু আপনার ইবাদতগুলো ঠিক নেই আল্লাহ তাআলার ভালোবাসার জন্য শর্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন আপনার নফল ইবাদতের কোনো মান নেই আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য শর্ত রয়েছে আপনার আখলাককে বুলন্দ করতে হবে আপনার আখলাক তৈরি করতে হবে আপনার চরিত্র সুন্দর হতে হবে আপনার চারিত্রিক কোনো ভূষণ নেই এগুলো তৈরি করা আমাদের প্রয়োজন নেই অবশ্যই রয়েছে এগুলো সুন্নার বিস্তারিত বর্ণনা রয়েছে আমরা শুধু আকিদা শুদ্ধ হয়ে গেছে ব্যবসাটা এমন যে মনে হয় যেন জিবিল আমিন অথবা জিবিল আমিনের কোনো ভাই এসে আপনার হাতে একটা জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে আর অন্যদেরকে কাফের বানিয়ে জাহান্নামে দিয়ে দিচ্ছি আসলে কি এই কথা শুদ্ধ হবে মোটেও না মোটেও না এই নিশ্চয়তা কেউ দেয় নাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও ওমর রাদিয়াল্লাহু বারবার হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু কাছে আসতেন এসে বলতেন হুযাইফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে লিস্ট দিয়েছে তার মধ্যে আমার নাম আছে কিনা নাউজুবিল্লাহ চিন্তা করেন আমরা এত নিশ্চয়তা কোথায় পেয়েছি এত নিশ্চয়তা আমাদেরকে কে দিয়েছে এই নিশ্চয়তার পেছনে বড় ধরনের ঘাটতি রয়েছে বড় ধরনের ঘাটতি রয়েছে বন্ধুগণ এই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে আমরা আমাদের দাওয়াতকে বুলন্দ করতে চাই এই জন্য আজকের যে আলোচ্য বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আলোচকরা ইনশাল্লাহ আসবেন তারা সবাই আমাদেরকে ওয়াদা দিয়েছেন আপনারা আমি আশা করি আপনারা সবাই ধৈর্যের সাথে আলোচনা শুনবেন এবং এটা ওয়াজ মাহফিল নয় ওয়াজ মাহফিলের মধ্যে যেভাবে আলোচনা হয় সেটা নয় এটাকে আমরা কনফারেন্স নাম দিয়েছি ঠিক এখানে সাবজেক্টিভলি কনফারেন্সের বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপর আমাদের আলেমরা বক্তব্য দেবেন আপনারাও চেষ্টা করবেন উপকৃত হওয়ার জন্য এবং আপনারা আসুন্না কমপ্লেক্সে এসেছেন আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করুন এর জন্য যারা মেধা দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে কবুল মঞ্জুর করুন হাজা ওয়া সাল্লিল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম